হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি, আমার মেয়ে অরিত্রি সেও খুব ভালো আছে। তো চলো তোমাদের আজকে কিছু ভিডিও দেখাই। আমি অনেকদিন পরে ভিডিও করছি, আশা করি তোমরা আগের মতো ভালোবাসা দেবে এবং সাপোর্ট করবে। আর নতুন বন্ধুদের একান্তই অনুরোধ, প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে দিও। তো আমার ননদের বাড়ি ঝাড়খণ্ডে, তো আমি সেই ঝাড়খণ্ডে বেড়াতে গিয়েছিলাম। আর এমনিতে আমার ঝর্ণা বলো প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে, কিন্তু জলে নামতে ভীষণ ভয় পাই আমি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। বাবা পেপি, তখন আমার মেয়ে খুবই ছোট ছিল, এটা একটা মন্দির ছিল উপরে। তো এই সিঁড়িটা প্রচুর মানে এত স্লিপ হয়েছিল, আর তার উপরে মেয়েকে নিয়ে আমার হাজবেন্ড ওপরে উঠেছিল। তো এই সিঁড়িটা হ্যাঁ অনেকগুলো ধাপ আছে, প্রায় 100-এর কাছাকাছি। তো আমরা সব নিচে নেমে এসেছি, চলো আর একটা জায়গায় তোমাদের ঘুরতে নিয়ে যাই। এখানে দেখছো এই যে পাহাড়গুলো, এগুলো সবই কয়লার। এখানে সারা বছর কয়লার মানে অনেক অনেক জায়গা আছে কয়লার, আর ভিতরে আগুন জ্বলছে। কিন্তু যত বৃষ্টির জল হোক আর যাই হোক, ওই আগুন কোনো দিনই নেমে না, সারা বছর ওটা জ্বলতেই থাকে। আর চারিদিকটা দেখছো কতটাই সুন্দর, ভীষণ ভালো লেগেছে আমার ঘুরে। আজকের ভিডিওটা বন্ধুরা এইটুকুই রইল। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো এবং আশেপাশের সবাইকে সাবধানে থাকতে বলো। তো টাটা বন্ধুরা, প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।